أعوذ بالله من الشيطان الرجيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون পথ প্রদর্শক যারা অদৃশ্য বস্তুসমূহের প্রতি বিশ্বাস করে এবং যারা নামাজ কায়েম করে এবং আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে কুরআন থেকে লাভবান হবার জন্য এটি হচ্ছে দ্বিতীয় শর্ত। গায়েব বা অদৃশ্য বলতে এমন গভীর সত্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে যেমন আল্লাহর সত্তা ও গুণাবলী, ফেরেস্তা, ওহি, জান্নাত, জাহান্নাম ইত্যাদি। এই গভীর সত্যগুলোকে না দেখে মেনে নেওয়াই হচ্ছে ইমান বিল গায়েব বা অদৃশ্যে বিশ্বাস। এক্ষেত্রে সংশ্লিষ্ট আয়াতের অর্থ হচ্ছে এই যে ব্যক্তি অনুভব করা যায় না এ সত্যগুলো মেনে নিতে প্রস্তুত হবে, একমাত্র সেই কুরআনের হিদায়াত ও পথ নির্দেশনা থেকে উপকৃত হতে পারবে। এটি সূরাতুল বাকারার তৃতীয় আয়াত।